Welcome to my channel, Ronish Never Stop Exploring. Assalamu alaikum and adab. Welcome to Ronish. So I'm going to intro to change course because of some of my fellow subscribers told me something about, and I don't want to get involved in any kind of controversy. So jar jar dharmo tar tar karmo but utshob shobari. So guys, ajke kintu kothay jabo jani na, but caption apnara dekhe felchen already amra kothay jacchi, but অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি কিন্তু নিজেও বলতে পারবো না যে আমরা কোথায় যাব অ্যাকচুয়ালি। সো সাথে কিন্তু আরেকটা চমক আছে, এক নম্বর আজকে আমি আর এশা ট্যুর করব, আর কেউ নাই, আর কোনো ঝামেলা নাই, আমরা দুজন অনেকদিন পর একসাথে ট্যুরে বের হয়েছি, অ্যান্ড পেছনে কিন্তু একটা চমক আছে দেখবেন, MT-15। সো আমি কিন্তু আজকে MT-15 নিয়ে বের হয়ে গেছি, আমার ব্রেকিংটা আমি চেষ্টা করতেছি ভালোভাবে মেনটেন করে শেষ করার জন্যে, অ্যান্ড তুলনামূলকভাবে ভালো মজা পাচ্ছি। জাস্ট একটু কষ্ট হচ্ছে কি পিলিয়ন আর আমি একদম একসাথে এভাবে বসে আছি, এই কারণে একটু পিলিয়ন যেহেতু পিছনে সিটটা কম আছে আপনারা সবাই জানেন, বাট ইটস গোন বি আ ভেরি ফান রাইড, বাট কমফোর্টেবল রাইড। ওকে, সো আজকের ভিডিওতে কিন্তু ঘুরবো ফিরবো, MT-র পারফরমেন্স দেখবো, MT-র খারাপ দিকগুলো দেখবো, MT-র ভালো দিকগুলো দেখবো। সো ততক্ষণ সাথে থাকুন এবং দেখে নিন কিভাবে আমরা শুরু করলাম আজকের দিনটা। Well guys, whoa, that was an ABS effect, man. Anyways, ABS jeto niyechi moja to ektu ritei hobe tai na. So ami just apnader sathe performance niye kichu bolar chesta korbo, tar shurutei ekta ABS er attempt dekhe felen. I'm sure je video ta ashle eta ototo bujha jabe na unless apni physically eta attempt na korle. বাট মজার জিনিস হচ্ছে গাইজ, আমি কিন্তু ঢাকা শহরের ভিতরে এখন পর্যন্ত প্রায় 677 কিলোমিটার্স বাইক চালিয়েছি, অ্যান্ড গুড নিউজ ইজ আই হ্যাভ গট মাই নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যান্ড আমি বের হয়ে পড়েছি। এবং ঢাকা শহরের ভেতরে কিন্তু মাইলেজটা পেয়েছি আমি 43, বেশি পাইনি, এখন কেবল কাশপুর ব্রিজটা পার হলাম, সো ততক্ষণে 43.3 হয়ে গেছে, মাইলেজ কিন্তু সমানে বেড়ে যাচ্ছে পার লিটারে। অ্যান্ড আরেকটা ইয়ে হচ্ছে, আমি চেষ্টা করব যেহেতু আজকে বের হয়েছি শুধুমাত্র আমার ওয়াইফকে নিয়ে ঘুরবো, জানি না কোথায় যাব, অ্যান্ড আরেকটা টার্গেট হচ্ছে কি আমার ব্রেক ইন পিরিয়ড, সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ কুইক অ্যাজ পসিবল এটাকে 2000 কিলোমিটার করবই করব, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ব্রেকিংটা মেনটেন করছি টিল 2000 কিলোমিটার, এবং এটার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে পারফরমেন্স নিয়ে কথা বলবো। MT নিয়ে আজকে কথা হবে আপনাদের সাথে, ঘোরা হবে, আপনারা নিজ চোখে দেখবেন MT-র পারফরমেন্স, আমি নিজেও দেখবো MT-র পারফরমেন্সটা আসলে কী দেয়, বাট কোথায় দেখবো, হ্যাঁ হাইওয়েতে দেখবো, রাজপথে দেখবো, হাইওয়ে ইজ দ্য অ্যাকচুয়াল হোম অফ এভরি রাইডার। সো টিল দেন গাইজ, কিপ রকিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যারা আমার চ্যানেলে নতুন আছেন, অ্যান্ড এনজয় রনেশ নেভার স্টপ এক্সপ্লোরিং। কঠিন কুকুর মারা জ্যাম, অস্থির জ্যাম, খুব রেস্টলেস অবস্থা হয়ে যাচ্ছে একদম পুরো।
অসম্ভব বাজে রকমের একটা জ্যাম, বুঝলাম না কেন, মানে ঈদের আগেই এরকম ভাবে প্রেশার, হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। অ্যাক্সিডেন্ট, দুইসিডেন্ট, সিনসিডেন্ট, এই একটা ট্রাকের জন্যে পিছনে প্রায় 60 কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে পড়ে আছে। এসা দেখছ, এনিওয়েজ লেটস ক্যারি অন, দ্য এমটি ইজ পারফর্মিং ওয়েল। একটাই সাইড এফেক্ট যেটা হচ্ছে কি, আমি এবং এসা দুইজন একদম চিপকায় বসে আছি, কোনো বাতাস যাচ্ছে না মাঝখান দিয়ে, দুজনের হেলমেটে হেলমেটে একটু পরপর বাড়ি খাই কোনো জার্কিংয়ে, বাট দ্য পাওয়ার থ্রটল টিল নাও ইটস ফাইন। Well, good morning, good afternoon, good evening, সবাইকে, যে যেখানে আছে যেখান থেকে দেখছেন রনেশের ভিডিও। Well, guys, আমরা কিন্তু it's about 150 কিলোমিটার দূরে আছি চিটাগং থেকে। ওয়েদার সকালে খুব খারাপ ছিল, দেখতে পেয়েছেন আপনারা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। আমি ইচ্ছে ছিল যে একদম ভোর হওয়ার আগে আগে বের হয়ে যাবো, বাট বৃষ্টির কারণে বেরোতে পারিনি। অ্যান্ড এখন এখানে একদম পুরা চকচকার রোদ, অ্যান্ড দ্য স্কাই লুক অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এই সিজনে, এই টাইপের এই সিজনে এই রকম আবহাওয়াটা আসলে দেখতে পাওয়া যায়, উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। অ্যান্ড আজকে যেটা হচ্ছে আমার MT15, এখন পর্যন্ত অলমোস্ট 750+ চালানো হয়ে গেছে কিলোমিটার্স। আমি কিন্তু 500 কিলোর পর থেকে 1000 RPM বাড়িয়ে দিয়েছি। 500 কিলোর আগ পর্যন্ত আমি 5000 RPM এ চালাচ্ছিলাম, এখন কিন্তু আমি 1000 RPM এ চালাচ্ছি। অ্যান্ড স্পিড 1000 RPM বাড়ানোর পর, অর্থাৎ 6000 RPM এ আপনার স্পিড যতটুকু উঠে মিনিমাম 72, হাইয়েস্ট দেখলাম যেটা 77 পর্যন্ত আসতেছে, 78 হয়ে গেলে এটা 6 ক্রস করে যাচ্ছে। সো কম বেশি মিলায় 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 গিয়ার চেঞ্জ করে করে একই স্পিডে কনস্ট্যান্ট আপনি চালাতে পারবেন না, এবং আপনার বাইক এই যে স্পিড বেড়ে গেল ডিক্লাইনের সময়, ওকে, সো এবং আপনার বাইককে কিন্তু প্রতি 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট অন্তর অন্তর একটু ব্রেক দিতে হবে, সিন্স ইটস আ বেবি বাইক, আই মিন ইটস এ নিউ বাইক গাইজ, সো এটাকে কিন্তু অবশ্যই একটু প্রায়োরিটি দিয়েই কাজ করতে হবে। সো এবং আমার সাথে কিন্তু আমার পিলিয়ন আছে অ্যাজ অলওয়েজ, সো পিলিয়ন সিট ইজ কমফোর্টেবল, ইটস ওকে, বাট আপনার পিলিয়ন যদি একটু বেশি হেলদি হয় সেক্ষেত্রে আপনার জন্য রাইড করতে তাকে নিয়ে কষ্ট হয়ে যাবে, বিকজ আমাকে এবং আমার ওয়াইফকে দেখেছেন উই আর নট শুকনা নট ভটকা, সরি ফর দিস ওয়ার্ডস, বাট উই আর ইউ ক্যান টেল আস অ্যাভারেজ, সো অ্যাভারেজ হিসেবে আমাদের কিন্তু একদম পুরো টাইট টাইট হয়ে গেছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু সেট আপ আ ট্যাঙ্ক ব্যাগ হিয়ার, বাট ট্যাঙ্ক ব্যাগটা এখানে সেট করলে হচ্ছিল না কালকে রাতে, দ্যাটস ওয়াই আমি আর সেট করতে পারিনি। সো আমার পেছনে যে শাড়ি গার্ড আছে সেই শাড়ি গার্ডে আমি কিন্তু আমার ব্যাগটাকে বেঁধে নিয়েছি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আপডেট এখন পর্যন্ত। অ্যান্ড অ্যাভারেজ মাইলেজও আমি বেশ ভালো পাচ্ছি এখন পর্যন্ত টিল নাও। অ্যান্ড আই হোপ, দোয়া করি যেন এই ওয়েদারটাই থাকে এবং আপনারা এনজয় করে থাকেন। রনেশ, রনেশের ব্যাপারে কিছু জানতে চাইলে ফিল ফ্রি টু নক আস, ইটস ফ্রাইডে, সো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, জানি না কোথায় যাব, বাট হ্যাঁ চিটাগংয়ের দিকেই চলে যাচ্ছি আস্তে আস্তে। সো দেখা হচ্ছে সামনে গিয়ে, ততক্ষণ এনজয় করতে থাকুন রনেশ, নেভার স্টপ এক্সপ্লোরিং। এখন 11:30 বাজে, তো আমরা আমাদের
first checkpoint এ চলে আসছি শিলং গেট অ্যান্ড এসা খুব পছন্দ করে শিলং গেটটা। এখানে আমরা এখন দাঁড়িয়ে একটু ছবি তুলবো, এরপরে বেরিয়ে যাব, আমাদের দেখি কোথায় যাওয়া যায়। চলে এসেছি, কিন্তু চিটাঙে থাকবো না, কোথায় যাবো বলবো না। কি পারবো তুমি চালি আমাকে নিয়ে যেতে পারবা? না, নিয়ে যেতে পারবো না। ইয়াস, আসো সামনের দিকে আসো। আমরা এখানে একটু হালকা পাতলা খাবার খেয়ে নিলাম অ্যান্ড এদের পেস্ট্রিজ মিষ্টি এগুলো দেখতে বেশ সুন্দর অ্যান্ড ডিলিশিয়াস অ্যাজ ওয়েল। নামই হচ্ছে ফ্লেভার্স। এই যে তোমার হেলমেট, তুমি পরো, আমি ধরে আছি। সো আমরা প্ল্যান করতেছি এইখানেই ট্যুরটা শেষ করলে হবে না, অন্য কোনো দিকে একটু যাওয়ার জন্য। দেখা যাক কোথায় যাই। গাইস, এখানে একটা পেট্রোল পাম্প আছে, সো আমরা এখন একটা ফুয়েল নিয়ে নেব, দেখি ফুয়েল কি দিবে। হ্যাঁ, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। জি ভাইয়া, পোস্ট দেখছিলেন? ও আচ্ছা আচ্ছা, এই যে চিরাং আসলাম, আমি যে পেট্রোল দরকার ছিল এই কারণে চলে আসছি এখানে। ভালো আছেন? কি নাম আপনার? মনোয়ার হোসেন। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন? এখানেই? আমি চিটাং এ আবার ঢুকবো, আর এখন একটু কাপ্তার দিকে যাব। সো এরপরে আবার সিআরবি তে সন্ধ্যায় থাকবো, আসেন, কথা হবে। ঠিক আছে, ওকে ভাইয়া, দেখা হবে, আইসেন। ঠিক আছে, ফুল হবে মামা, এই যে এখানে রাখো তোমায়। আমি আগায় দিই, আগায় দিই, কারেন্ট নাই, শিট, এই যে অবস্থা। মামার সামনে তেল পেট্রোল পাম্প আছে। বন্ধুরা, মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অক্সিজেনের পর থেকে যে রাস্তাটা এদিকে ঢুকে সেই রাস্তাটা কিন্তু কাপ্তাই দিকে যে রাস্তাটা যায়, আর রাস্তাটা কিন্তু বেশ অফ রোড টাইপের ভাঙাচোরা রাস্তা, এবং এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেইভাবে MT50টা যাচ্ছিল এই সাইডটা বেশি ভাঙা। আমি এখন এদিকে চলে আসছি, সব গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, অসাধারণ একটা পারফরমেন্স মনে হলো আমার কাছে, এবং সাসপেনশন খুব মজা করে খেলতেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, এবং পিলিয়ন কমফোর্টও বেশ। মাঝপথে একটু বৃষ্টি পেলাম, বৃষ্টির মধ্যে ব্রেকিং বেশ ভালোই সাপোর্ট দিল অ্যান্ড স্পেশালি ফর দি ABS। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি একদম কাপ্তাইয়ের কাছাকাছি, প্রশান্তি পার্কের এদিকে, আসাম বস্তির দিকে যাব। আমার সাথে কিন্তু জয়েন করেছে আমাদের সেই ভাই গিয়াস ভাই, রাঙ্গুনিয়া বাইকার্সের। অ্যান্ড কর্নারিং করে মজা পাচ্ছি, বাট নট লাইক R15 Version 3, বাট নেকেড সেগমেন্টের বাইক, খারাপ না ভাই, ভালোই বাইক। আর তার মধ্যে পিলিয়ন আছে, সো পিলিয়ন সহই করছি, যা করার যাচ্ছি সেদিকে যাওয়ার, বাট পারফরমেন্স অসাধারণ আই উড সে। Getting an actual feel of variable valve actuations. And by the way, I'm almost 1,000 kilometers amar kachakachi chole geche, so ekhon ektu rev kortechi because full time ami motamoti ekta nirdishto speed er moddhei chalaisi, so ekhon ektu rev kore kore tantechi because ami mobile tao drain kore felbo Chirong shohore giyei.
রেট সাবস্ক্রাইব টু রনেশ থ্যাংক ইউ।